সে অনার্স থার্ড ইয়ারে পরে এক বছর পরে ফাইনাল ইয়ার সে ওই মুহূর্তে বলতেছে স্যার আমি পরীক্ষা দিলে দিব না দিলে না দিব আমার অনার্স পরীক্ষা বাতিল হোক তারপরে আমি পর্দাকে ছাড়তে পারি না মাদ্রাসা বললে যে খালি রাবিয়া বসরি হয় আর কলেজ ইউনিভার্সিটিতে পড়লে যে খালি বিশ্ববিখ্যাত বেহায়া তাসী মান হয় বিষয়টা এমন না আমি যখন পলিটিক্যাল সায়েন্সে থার্ড ইয়ারে পরীক্ষা দিই প্রায় একশো পাঁচ পৃষ্ঠার মতন লিখি সময় চার ঘন্টা ছিল নিজের চিন্তায় ব্যস্ত হঠাৎ কানে আসতেছে কানে বাজতেছে শিক্ষক বলতেছে খুলো মেয়ে বলতেছে না খুলবো না পরে তাকায় দেখি কিরে কি অবস্থা দেখি শিক্ষক মেয়েকে বলতেছে যদি মুখোশ না খোলো তাহলে তুমি যে পরীক্ষা দিয়েছো আমি স্বাক্ষর করবো না এমন রাগ উঠছে আমার আমি স্যারকে বললাম বেয়াদবি মনে করবেন না একজন মহিলা শিক্ষিকার মাধ্যমে অন্য রুমে নিয়ে তারা মুখোশ খুলে চেয়ারা দেখে স্বাক্ষর করেন সবাই এক বাক্যে বলছে ঠিক পরে আমি মনে মনে চিন্তা করলাম মেয়েটি অনার্স থার্ড ইয়ারের পরে সে স্যারকে বলতেছে পরীক্ষা দিলে দিব না দিলে না দিব আমার যে বিধান আল্লাহ আমাকে যে বিধান দিয়েছে আমি এটা লঙ্ঘন করতে পারি না সে অনার্স থার্ড ইয়ারে পরে এক বছর পরে ফাইনাল ইয়ার সে ওই মুহূর্তে বলতেছে স্যার আপনি শোনেন আমি পরীক্ষা দিলে দিব না দিলে না দিব আমার অনার্স পরীক্ষা বাতিল হোক তারপরে আমি পর্দাকে সারতে পারি না চিন্তা করলাম সুহান আল্লাহ মাদ্রাসায় পড়লে যে খালি রাবিয়া বসরি হয় আর কলেজ ইউনিভার্সিটিতে পড়লে যে খালি বিশ্ববিখ্যাত বেহায়া তাসলিমান শ্রীন হয় বিষয়টা এমন না এর জন্য আপনি ছেলে যখন বিবাহ করবেন তাহলে স্কুল আল মাদ্রাসা না স্কুল মাদ্রাসা নয় ফার ফার দিন তারিবাত ইয়া দাগ দিন দারিকে প্রাধান্য দিবেন অনেক ভাইয়েরা অভিযোগ করে যে মহিলা মাদ্রাসার ছাত্রী বিবাহ করেছি অশান্তিতে আসি আবার অনেক ভাইয়েরা প্রশংসা করে ভাই স্কুলের ছাত্রী হলে কি হবে মা ধার্মিক খুবই ধার্মিক এইজন্য আমি মহিলা মাদ্রাসার ছাত্রীদেরকে বলবো প্রিয় বোন প্রিয় বোন তোমাদের অনেক প্রশংসা করি এমন কাজ করবে না যাতে আমাদের পেষ্টিতে আঘাত আসে আর স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্রীদেরকে বলবো ওই যে সেই মুস্কান আল্লাহু আকবার ধরে দিয়েছিল আল্লাহু আকবার ধ্বনি দিয়েছিল মুসকান তার ধনির আওয়াজে কেঁপে উঠেছিল গোটা হিন্দুস্থান আমার এখনো মনে আছে آتی بود فضفر بیزاتی دین تاریبتی یاد.